हाय आज के आमी पुटी माछ भाजा कोड़े देखाबो विथ क्लीनिंग टिप्स। एखाने आमी किछु पुटी माछ निये निएछी। एबार एर मध्ये एक चामचेर मतो लवण एड करबो। लवण एड करे एटा आपनारा भालो करे माखिये नेबेन। एते खूब सुंदर भावे पुटी माछगुलो परिष्कार हो जाबे। एइभावे लवण दिए माछ परिष्कार करले माछटा खूब सुंदर क्लीनिंग हय়। এবার এগুলো আমি ধুয়ে নেব। মাছ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এর মধ্যে এবার টেস্ট অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো নিয়ে এটা ভালো করে মেখে নেব। ভালো করে মাখানোর পর 10 মিনিটের জন্য রেখে দেবেন। তারপর এটা ভাজা হবে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে গরম করতে হবে। খুব ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে সামান্য লবণ অ্যাড করলাম যাতে মাছগুলো না ভেঙে যায়। আপনারা অন্য মাছ ভাজার সময়ও এইভাবে তেলের মধ্যে লবণ দিয়ে দেবেন, তাতে মাছগুলো ভাঙবে না। এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এটা এক পিঠ হোক। এক পিঠ হতে মোটামুটি 2-3 মিনিট লাগবে। 2-3 মিনিট পর আমরা এটা উল্টে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, আমি এবার এগুলো উল্টাবো। দেখুন কেমন ইজিলি উল্টানো যাচ্ছে, কোনো আটকাচ্ছে না, যেহেতু নুনটা অ্যাড করেছি সেই জন্য। সব মাছগুলো আমি উল্টে দিয়েছি। আপনারা যখন লবণটা দেবেন মাছের মধ্যে তখন অল্প কম দেবেন, কারণ তেলের মধ্যে আবার লবণটা দেওয়া হচ্ছে। তো ফিশ এখন একদম ফ্রাই হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। এই পুঁটি মাছ ভাজাগুলো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।